ঠিকাদারি সংস্থার অবহেলায় নিরাপত্তা ঝুঁকিতে পথচারীরা। গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বেষ্টনী না থাকায় নিয়মিত ঘটছে দুর্ঘটনা। নির্দেশনা না মানলে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, বলছে বাস্তবায়নকারী সংস্থা। নিরাপত্তা ঝুঁকিকে সাথে নিয়ে চলছে বন্দরনগরী চট্টগ্রামের স্বপ্নের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। চলমান নির্মাণ কাজের দুই পাশে ফেন্সিং তথা নিরাপত্তা বেষ্টনী থাকার কথা থাকলেও বস্তুত প্রকল্পের বিভিন্ন জায়গায় ফেন্সিং এর পরিমাণ খুবই নগণ্য। ফলশ্রুতিতে অহরহ ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনার ঝুঁকিকে সঙ্গী করে প্রকল্পের নির্ধারিত জায়গা দিয়ে যাতায়াত করছে পথচারীরা। রাস্তা পারাপারে নির্দিষ্ট কোনো স্থান চিহ্নিত না থাকা এবং প্রকল্পের জায়গায় নিরাপত্তা বেষ্টনী না থাকার ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের সতর্কতার অভাব এবং বাস্তবায়নকারী সংস্থার তদারকির ঘাটতিকেই দুশ্চেন প্রকল্পের ভিতরে জায়গা দিয়ে রাস্তা পারাপার হওয়া পথচারীরা। এটা সেফটি বলতে গেলে কোনো সেফটি নেই আমার দৃষ্টিতে। রাস্তা ফারানোর জন্য কোনো অতিরিক্ত কোনো জায়গা নাই, না থাকার কারণে বাধ্য হয়ে আমরা রাস্তা ফারাইতেছি। দুই পাশে গাড়ি ঘোড়া প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। যারা এখানে কর্তৃপক্ষ আছে আমি আশা করব ওনারা ব্যাপারটা আমলে নেবেন। শুধুমাত্র রাস্তার পথচারীরাই নয়, প্রকল্প বাস্তবায়নে কাজ করতে থাকা অনেক শ্রমিককেই দেখা যায় পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম না নিয়ে কাজ করতে। কারণ জানতে চাওয়ায় তারা বলেন, এটা আমি ওখান থেকে রটনা পাচ্ছি, আমরা এতক্ষণ সেফটি মাথায় দিই, আমার হেলমেট সব উপরে আছে, সবসময় সেফটি মাথায় কাজ করি আমরা। এগুলো আছে উপরে আছে আমাদের সেফটি, এরা নাই আর আছে কিন্তু বাসা আছে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকায় নিয়মিত দুর্ঘটনার সাক্ষী কিংবা ভুক্তভোগী হচ্ছেন প্রকল্পের দায়িত্বে থাকা কর্মীরা। বাচ্চাদের সামনে দিয়ে রাস্তা বারো জন দৌড় দিছি, কারণ সামনে থেকে একটা গাড়ি আসছে দিতে বালু ভর্তি একটা পিক আপ, তো বালু গেছে ধাক্কা খেয়ে বাচ্চাটা পড়ে যায়, বাচ্চার পাটা ট্রাকের চাকার নিচে পড়ে যায়। এখানে খারাপ হয়েছিনি বিশের থেকে হুন্ডা মদর হাঁটতে আসে, মানে পাশ দিয়ে মদর সাইকেল আয় আমার মায়ের। এলোমেলোভাবে পথচারী রাস্তা পারাপারে যানবাহন চলাচলও ঘটছে বিঘ্নতা। নিয়মিত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যানবাহন চালাচ্ছেন চালকরা। যখন ডানে বামে চায় না, মানুষ যখন পার হয়ে যায় কিন্তু কখন কি হয়ে যায় দুর্ঘটনা সেটা বলা যায় না। 10-15 মিনিট কেন পারো গাড়িতে, তখন আমরা চোখের সামনে বাসে আমরা আগে চলো ফিরে গাড়ি আটকা হঠাৎ তো মনে হলো ফাঁকে দোল মারলে তো আমরা যুগজন্য আছে ভাই, এটাই ওভারব্রিজ একটা দেওয়ার দরকার এখান দিয়ে। এদিকে প্রকল্পে পরিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ার কারণ জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের প্রকল্প ব্যবস্থাপক অজুহাতকেই ঢাল করে ধরেন। নিয়মিত দুর্ঘটনা ঘটলেও গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট তিনি। এই মানুষের মাথার উপর দিয়ে রাস্তার উপর দিয়ে কাজ করতেছি, এখন পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই অ্যালার্মাতে, তাহলে সেফটি ছাড়াই কী কাজ চলতেছে? এই যে 3 বছর যাবত কাজ করতেছি, 3 বছর নট অনলি 3 বছর, আরও অতীত আরও 4 বছর গেছে, 7 বছর যাবত কাজ করতেছি, 7 বছরের মধ্যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটে নাই। কনস্ট্রাকশন ফিল্ডে নিয়মিত ছোটো ছোটো দুর্ঘটনা এটা ঘটবেই, দিস ইজ নেচার অল থিংস। আপনি 100% সেফটি নিয়ে দুনিয়ার কোনো জায়গায় কাজ করতে পারবেন না। অন্যদিকে বাস্তবায়নকারী সংস্থা সিডিএর প্রকল্প পরিচালককে তদারকের ঘাটতি এবং পথচারী নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি নিরাপত্তা ঝুঁকির সম্ভাবনার কথা স্বীকার করেন, পাশাপাশি ইতিমধ্যে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। ফেন্সিংগুলোর জন্য কারণ আমরা রাস্তাটা এখন কার্পেটিং করে দিচ্ছি পুরো রাস্তায়, তো মাঝখানে ডিভাইডারও নাই, তাহলে লোকজন পারাবার করতেছে। এটা আমি ঠিকাদারকে অলরেডি বলেছি, ঠিকাদারকে বলছে আপনারা যেহেতু ডিভাইডার করে ফেলবেন পারমানেন্ট একটা ইয়ে হয়ে যাচ্ছে, তো না হওয়া পর্যন্ত আপনারা মাঝখানে একটা ব্যারিয়ার দিয়ে দেন, তো এই বেরিয়ে তারা দেওয়া শুরু করছে, এটা ইনশাল্লাহ লোকজন যেন পারাবার করতে না পারে এই ব্যবস্থা আমরা করতেছি। অবশ্যই ঠিকাদার প্রতিষ্ঠানে গাফিলাতি পরিলক্ষিত হচ্ছে, নাহলে তো এই জিনিসটা হতো না। এটা আমরা ইতিপূর্বেও বলেছি, আমরা ওদেরকে চিঠিও দিয়েছি, এখন আমরা কড়াকড়িভাবে ওদেরকে এটা বাধ্য করাবো এটা যেন করে, নাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। গণমাধ্যমের ক্যামেরা দেখে সাময়িক নিরাপত্তা ফিতা দিয়ে বেষ্টনী তৈরি সাময়িক সময়ের জন্যই পথচারীদের ঝুঁকিমুক্ত করছে। স্থায়ী নিরাপত্তার জন্য প্রকল্পের জায়গায় প্রয়োজন স্থায়ী বেষ্টনী এবং পথচারীদের রাস্তা পারাপারের নির্দিষ্ট জায়গা। ঠিক এভাবে জননিরাপত্তা ঝুঁকিকে সাথে নিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। নিরাপত্তা বেষ্টনীকে ঘিরে ঠিকাদারি সংস্থার ব্যাখ্যা, কি পারবে পথচারীদের বড় দুর্ঘটনা থেকে রক্ষা করতে, নাকি অজুহাত থেকে বেরিয়ে অচিরে কার্যত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পথচারীদের রাস্তা পারাপারের ব্যবস্থা নিরাপদ করবে কর্তৃপক্ষ, এমনটি জিজ্ঞাসা পথচারীদের। অনিক আখন্দ, বাংলাধারা, চট্টগ্রাম।